সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, বাসায় নিরাপদে আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও। ততক্ষণে আমিও একটু দেখছি যে শোনা যায় কি না। আমাকে শুনতে পাচ্ছ কি না? আচ্ছা, আশা করি তোমরা সকলে শুনতে পাচ্ছ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্ব সকল টেকনোলজির জন্য প্রযোজ্য, ম্যাথমেটিক্স টু, এর বিষয়কোড হচ্ছে 65921। আমরা এই বিষয়ের ক্যালকুলাস অংশের অধ্যায় 7 অর্থাৎ লিমিট বা সীমা নিয়ে আলোচনা করব। তো চলো যাওয়া যাক মূল আলোচনায়। এই অধ্যায়ের শিখনফল, এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা ফাংশনের সীমা বা লিমিট সম্পর্কে জানতে পারবে, ফাংশনের অবিচ্ছিন্নতা অর্থাৎ কন্টিনিউটি অফ এ ফাংশন সম্পর্কে জানতে পারবে, লিমিট এক্সটেন্ডস টু এ অফ এফ অফ এক্স এবং এফ অফ এ অর্থাৎ একটি ফাংশনের লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালুর মধ্যকার পার্থক্য সম্পর্কে জানতে পারবে, এবং ফাংশন সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে। তো চলো যাওয়া যাক মূল আলোচনায়। প্রথমে দেখি একটি ফাংশনের সীমা অর্থাৎ লিমিট বলতে আমরা কি বুঝি। তো লিমিট বুঝতে গেলে আমরা কিছু আলোচনা এখানে করব। প্রথম দিকে একটি কথা আমরা সবাই জানি যে গণিত শাস্ত্রে শূন্য দ্বারা ভাগ এই জিনিসটি আসলে অসংজ্ঞায়িত, অর্থাৎ শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না, অর্থাৎ সেটা হয়ে যায় অসংজ্ঞায়িত বা বলতে পারি অনির্ণেয়, এবং ইংরেজিতে এটাকে বলা হয় আনডিফাইন্ড। তো যদি কোনো একটি ফাংশন আনডিফাইন্ড হয়ে যায় অর্থাৎ তার কোনো নির্দিষ্ট ফলাফল পাওয়া না যায়, তাহলে সেখান থেকে মূলত এই লিমিট বা সীমার উৎপত্তি। তো আনডিফাইন্ড এখানে আমরা বলছি যে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে সেটিও হয় অসংজ্ঞায়িত। তো অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ডের আরও কিছু ফর্ম রয়েছে, এখানে তোমরা একটু দেখো যে যেটি আমরা বলছি যে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা, সেটি আসলে এই যে 0/0 আকার। এখানে 0/0 অর্থাৎ লবে জিরো বা যে কোনো সংখ্যা থাকতে পারে, আর হর হবে অর্থাৎ ভাজকটা হবে জিরো, অর্থাৎ ভাজক যদি জিরো হয় এবং ভাজ্য অর্থাৎ হরে যদি জিরো বা যে কোনো সংখ্যা থাকে অর্থাৎ 0, 1, 2, 3 ইত্যাদি হয়, সেটিকে আমরা বলছি অসংজ্ঞায়িত। তো এই 0/0 আকার বা নিচে জিরো হবে, এটি আর একটু ক্লিয়ার করা যাক। অর্থাৎ কেন আমরা বলছি অসংজ্ঞায়িত? অসংজ্ঞায়িত তখনই হবে যদি আমরা নির্দিষ্ট কোনো মান না পাই।
এখানে দেখো আমরা 0/0 আকার, এখন এই জিরোর পরিবর্তে যদি আমরা অন্য যে কোনো সংখ্যা বসাই এখানে, তাহলে ফলাফলটা কিন্তু একই দাঁড়াচ্ছে। অর্থাৎ এখানে যদি 1/0 হয়, 2/0 হয়, 3/0 হয়, 4/0 হয়, এই সব ক্ষেত্রে কিন্তু ফলাফল একই হচ্ছে। সুতরাং এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম বিভিন্ন মানের জন্য আমাদের এই মানটি, টোটাল মানটি অসংজ্ঞায়িত হচ্ছে। তো যেহেতু অসংজ্ঞায়িত হচ্ছে, তাহলে এই যে 0/0 বা এখানে লবে জিরোর পরিবর্তে যে কোনো সংখ্যা, সেটিকে আমরা রিরাইট করব, অর্থাৎ নতুনভাবে সাজাবো ওই ফাংশনটিকে। তো এখানে দেখো আনডিফাইন্ডের আরও কিছু ফরম্যাট আছে এখানে, অর্থাৎ আবার যদি শুরু থেকে বলি, তাহলে 0/0 আকার এভাবে এই আকারে থাকলে সেটা কি আমরা বলবো আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত ফর্ম। এরপরে থাকতে পারে ইনফিনিটি, এটিও অসংজ্ঞায়িত ফর্ম। এরপরে 0×∞, এটিও আনডিফাইন্ড। এরপরে ইনফিনিটি-ইনফিনিটি যদি হয়, সেটিও অসংজ্ঞায়িত। ইনফিনিটি-0 যদি হয়, সেটিও অসংজ্ঞায়িত। 0×0 হলে সেটাও অসংজ্ঞায়িত। আবার 1×∞ যদি হয়, সেটিও অসংজ্ঞায়িত। তো এরকম আনডিফাইন্ডের এই ফর্মগুলো আছে, তোমরা একটু মনে রাখবে। এখন আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি, এই উদাহরণ থেকেই আমরা বুঝতে পারবো আসলে এই লিমিট বা সীমা বের করার কী প্রয়োজনীয়তা। তো এখানে একটি ফাংশন আমরা ধরে নিয়েছি f(x) ইকুয়াল x²-1/x-1। এখন দেখো এই ফাংশনটি আমরা জানি যে এখানে x এর অনেক মানের জন্য এই ফাংশনটির নির্দিষ্ট একটি মান পাওয়া যাবে, অর্থাৎ এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তো আমাদের সবচেয়ে সহজভাবে বুঝতে গেলে আমরা এই ফাংশনটি কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য আনডিফাইন্ড হয়, সেটি বের করাটাই আমাদের এখানে সবচেয়ে সহজ। তো এখানে দেখো এক্স এর মান যদি 0 হয়, অর্থাৎ x=1 বিন্দুতে f(x) এর মানটা কী দাঁড়াচ্ছে? তো x=1 বিন্দুতে f(x) এর মানটা হচ্ছে এরকম, অর্থাৎ মূল ফাংশন f(x) ইকুয়াল যেটি আছে সেখানে যদি আমরা x এর মান 1 বসাই দেই, তাহলে দেখো পাচ্ছি 1-1 1² অর্থাৎ 1-1/1। তো 1-1 0, নিচেও 1-1 0, দেখো এটি 0/0 আকারে চলে আসছে। তো আমরা একটু আগেই দেখিয়েছি যে 0/0 আকার একটি আনডিফাইন্ড ফর্ম, অর্থাৎ এর মানটি হচ্ছে অসংজ্ঞায়িত বা নির্ণয় করা জানা অনির্ণয়। তাহলে এটি থেকে আমরা এখন লিমিটের দিকে আস্তে আস্তে ধাবিত হব। তাহলে দেখো এখানে এই ফাংশনটি x=1 বিন্দুতে অসংজ্ঞায়িত হচ্ছে, তাহলে 1 ছাড়া 1 এর কাছাকাছি যে কোনো বিন্দু, সেটি 1 এর থেকে বড় হতে পারে বা 1 এর থেকে ছোটও হতে পারে, তো সেই সকল বিন্দুতে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তো আমরা তাহলে এর পরে আর আলোচনায় যাই। এখন ওই উদাহরণে, অর্থাৎ মূল যে ফাংশনটি দেওয়া আমরা ধরে নিয়েছি f(x=x²-1/x-1), তো সেটা আমরা দেখলাম যে x=1 বিন্দুতে অসংজ্ঞায়িত। এখন আমরা 1 না হয়ে যদি 1 এর কাছাকাছি, অর্থাৎ একটু আগে আমি বলছি যে 1 এর কাছাকাছি বলতে অতি কাছাকাছি, অতি নিকটে, তো 1 এর নিকটে বলতে 1 এর থেকে কমও হতে পারে, 1 এর থেকে বেশিও হতে পারে। তো আমরা এখানে কিছু উদাহরণ, কিছু মান ধরে নিয়েছি। দেখো ধরি চলরাশি x এর মানগুলো যদি এরকম হয়, 1 এর কাছাকাছি, এবং সেটি যদি 1 এর থেকে ছোট হয়, তো আমরা ধরে নিয়েছি 0.9, 0.99, 0.999 অথবা 0.9999, এভাবে যদি আমরা মানগুলো বাড়াতে থাকি, অর্থাৎ বাড়াতে বাড়াতে একদম 1 এর কাছাকাছি এরকম মানের দিকে যদি আমরা ধাবিত হই, অথবা 1 এর থেকে যদি সেই মানটা বড় হয়, সেটি আমরা ধরে নিলাম 1.1 অথবা 1.01
অথবা 1.001 অথবা 1.0001 এভাবে যদি আমরা বাড়াতে থাকি, তাহলে দেখো এই যে প্রথমে ধরে নিলাম 0.9 0.99, এই মানগুলো কিন্তু আস্তে আস্তে দেখো মানগুলো মানটা বাড়তেছে। তা বাড়তে বাড়তে একটা পর্যায়ে কিন্তু সেটি একদম ওয়ানের অতি কাছাকাছি চলে যাবে। একইভাবে এখানে দেখো 1.1, এরপরে হয়েছে 1.01, অর্থাৎ একটু কমাই দিয়েছি, এরপরে আস্তে আস্তে আরও কমাচ্ছি। তো কমাতে কমাতে এরকম এই কমানোর পরিমাণটা কিন্তু খুবই ক্ষুদ্র। তো এই কমাতে কমাতে এক পর্যায়ে দেখা যাবে যে সেই মানটি একেবারে ওয়ানের একদম অতি কাছাকাছি চলে আসছে। তো এ ধরনের ক্ষেত্রে এই মানগুলো যদি এভাবে আমরা পর্যায়ক্রমে বাড়াতে থাকি, তাহলে দেখো এখানে উভয় ক্ষেত্রেই এক্সের সীমাস্থ মান, অর্থাৎ সীমাস্থ মান বলতে এক্সের এই এই মানগুলো আসলে কোনো একটি মানের দিকে ধাবিত হচ্ছে, সেটাকে আমরা বলবো সীমাস্থ মান। তা আমরা একটু আগেই ব্যাখ্যা করে জানলাম যে এই সব মানগুলোই, সেটি ওয়ানের থেকে বড় হোক বা ওয়ানের থেকে ছোট হোক, সেই মানগুলো কিন্তু সবগুলোই আস্তে আস্তে ওয়ানের দিকে ধাবিত হচ্ছে। এই যে ওয়ানের দিকে ধাবিত হওয়া, সেটিকে আমরা একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করে থাকি যে এক্স টেন্ডস টু ওয়ান, এক্স টেন্ডস টু ওয়ান, অর্থাৎ একটা এক্সের পরে একটি তীর চিহ্ন এবং তারপরে ওয়ান, এই তীর চিহ্নটার মানেই হচ্ছে টেন্ডস টু। সেটিকে আমরা কীভাবে পড়ি সেটা আমি নিচে লিখিয়ে দিয়েছি। দেখো এক্স টেন্ডস টু ওয়ান, অথবা আমরা বলতে পারি এক্স অ্যাপ্রোচেস ওয়ান, অর্থাৎ এক্সের মানটি ওয়ানের দিকে যাচ্ছে বা ওয়ানের কাছাকাছি হচ্ছে। তো এখানে দেখো প্রথম যে উদাহরণটি আমি দিয়েছিলাম, এই যে প্রথম উদাহরণটি, সেটি কিন্তু 0.9, এরপরে 0.9, অর্থাৎ বাড়তে বাড়তেছে আস্তে আস্তে, এই মানগুলো আস্তে আস্তে বাড়ছে। তো এই যে মানে বাড়তে বাড়তে ওয়ানের দিকে যাওয়া, অথবা পরের যে মানগুলো আমি নিয়েছি সেটি একটা নির্দিষ্ট মান থেকে আস্তে আস্তে কমছে, এই কমতে কমতেও আবার ওয়ানের দিকে যাওয়া, তাহলে একটি হচ্ছে বাড়তে বাড়তে ওয়ানের দিকে যাওয়া এবং আরেকটি হচ্ছে কমতে কমতে ওয়ানের দিকে যাওয়া। তো এটি আমরা সংখ্যারেখার মাধ্যমেও দেখাতে পারি। তোমরা জানো যে সংখ্যারেখায় যদি ওয়ান যদি একটি পয়েন্ট হয়, এই সংখ্যারেখায় যদি ওয়ান একটি পয়েন্ট হয়, এটি মনে করো ওয়ান, তো এদিকে মনে করো কি -2 -3 এভাবে চলবে। একইভাবে ডান দিকে যদি +2 তারপরে কি হয় +3 হয়, এভাবে যদি চলতে থাকে, তাহলে এই যে প্রথম যে উদাহরণটি আমি দিয়েছি সেটি কিন্তু আসলে এই লেফট সাইডটা, বাম পক্ষটা, অর্থাৎ ওয়ানের বাম দিকে যেটা যে মানগুলো দেওয়া আছে, অর্থাৎ ওয়ানের বাম দিকে যে কোনো মান ধরে যদি আমি ডান দিকে অগ্রসর হই, সেটি কিন্তু আস্তে আস্তে ওয়ানের দিকেই যাচ্ছে। একইভাবে পরের যে উদাহরণটি দিয়েছি সেটি কিন্তু ডান দিকে কোনো একটি মান থেকে কমতে কমতে বাম দিকে আসছি, সেটি কিন্তু ওয়ানের দিকে যাচ্ছে। তো এটিকে আমরা বলছি এক্স টেন্ডস টু ওয়ান বা এক্স অ্যাপ্রোচেস ওয়ান। তো প্রথম ক্ষেত্রে এক্সের মানটি ওয়ান অপেক্ষা ক্ষুদ্রতর থেকে ওয়ানের নিকটবর্তী হচ্ছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে এক্সের মানটি, অর্থাৎ এক্সের মান যেটি আমরা বলছি ওয়ান, ওয়ানের কাছাকাছি, সেটি হচ্ছে এক্সের মানটি ওয়ান অপেক্ষা বৃহত্তম থেকে ওয়ানের নিকটবর্তী হচ্ছে। অর্থাৎ প্রথমটি হচ্ছে ওয়ান অপেক্ষা ক্ষুদ্রতম থেকে ওয়ানের নিকটবর্তী হওয়া, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাওয়া গিয়ে ওয়ানের কাছাকাছি হওয়া, আর দ্বিতীয় ক্ষেত্রে ওয়ান অপেক্ষা বৃহত্তম থেকে ওয়ানের নিকটবর্তী হওয়া, অর্থাৎ ডান দিক থেকে কমতে কমতে বাম দিকে আসা। তো সেটিকে আমরা অন্য আরেকটি সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারি, অর্থাৎ এই যে বাম দিক থেকে ওয়ানের দিকে যাওয়া, সেটিকে আমরা বলবো এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস বা ওয়ান নেগেটিভ, অর্থাৎ ওয়ান নেগেটিভ মানেই হচ্ছে বাম দিক থেকে বাড়তে বাড়তে ডান দিকে যাবে এবং ওয়ানের কাছাকাছি হবে। একইভাবে এক্স টেন্ডস টু ওয়ান পজিটিভ বা ওয়ান প্লাস, এটির মানে হচ্ছে যে ওয়ানের, অর্থাৎ এক্সের যে মানগুলো এখানে যে আমরা কিছু মান ধরে নিয়েছি, সেই মানগুলো কমতে কমতে ওয়ানের দিকে যাবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসবে, সেটি আমরা প্লাস দ্বারা চিহ্নিত করেছি। তো তোমরা উদাহরণের সাহায্যে কিছুটা
আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে এফ অফ এক্স ইকুয়াল আমাদের উদাহরণটি দেওয়া ছিল, ফাংশনটি মূল ফাংশনটি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এই ফাংশনে এক্সের মানগুলো যদি আমরা বসাই, যে মানগুলো আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এই মূল ফাংশনটির ফলাফল কি দাঁড়াচ্ছে। তো এখানে দেখো প্রথমটি হচ্ছে এক্স ইকুয়াল যদি 0.9 হয় তাহলে ফাংশনটির মান হবে, মান পাবো আমরা ক্যালকুলেশন করলে 1.9। একইভাবে এক্স এর মান যদি 0.99 হয় তাহলে ফাংশনটির মান হচ্ছে 1.99। এক্স এর মান যদি 0.999 হয় তাহলে মূল ফাংশনটির মান পাবো আমরা 1.999। এভাবে আমরা আরও অনেক মান বের করতে পারবো। তাহলে এই মানটি আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি। একইভাবে দেখো দ্বিতীয় যে ধাপটি, এক্স এর মান যদি আমরা 1.1 ধরি তাহলে এফ এক্স এর মান পাবো আমরা 2.1। এক্স এর মান যদি 1.01 হয় তাহলে এফ এক্স এর মান পাবো 2.01। এক্স এর মান যদি 1.001 হয় তাহলে মূল ফাংশন অর্থাৎ এফ অফ এক্স এর মান আমরা ক্যালকুলেশন করলে পাবো 2.001। এভাবেও আমরা আরও অনেক মান ক্যালকুলেট করে বের করতে পারবো। তো এখানে দেখো উপরোক্ত এই ফলাফলগুলো থেকে এই ধারণাটি স্পষ্ট হচ্ছে যে প্রদত্ত ফাংশনে চলরাশি এক্স এর মান যত ওয়ানের কাছাকাছি হচ্ছে, দেখো ওয়ানে যত আমরা কাছাকাছি যাচ্ছি, সেটি বাড়াতে বাড়াতে হোক বা কমাতে কমাতে হোক, সব ক্ষেত্রেই এফ অফ এক্স এর মানটি ততই 2-এর কাছাকাছি হচ্ছে। তাহলে এক্স এর মান যতই ওয়ানের কাছাকাছি হচ্ছে, এফ অফ এক্স এর মানটি ততই 2-এর কাছাকাছি হচ্ছে। তাহলে এই ঘটনাটিকে আমরা গাণিতিকভাবে এভাবে লিখতে পারি, অর্থাৎ উভয় ক্ষেত্রেই এক্স টেন্স টু যদি 1 হয় তাহলে এফ অফ এক্স টেন্স টু 2 হয়, অর্থাৎ এক্স এর মান যদি 1-এর দিকে ধাবিত হয় বা 1-এর কাছাকাছি হয় তাহলে এফ অফ এক্স ফাংশনটির মানগুলো 2-এর দিকে ধাবিত হবে বা 2-এর কাছাকাছি হবে। তো এখান থেকেই আমরা বলতে পারি যে এই 2 মানটি এফ অফ এক্স এর সীমাস্থ মান, এবং এখান থেকে মূলত লিমিট বা সীমা কথাটি আমাদের এসেছে। তো এই ঘটনাটিকে আমরা কিভাবে গাণিতিকভাবে লিখতে পারি সেটি একটি দেখো গাণিতিক প্রতীকের মাধ্যমে এটিকে আমরা লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 1 অফ এফ অফ এক্স ইকুয়াল টু 2। অর্থাৎ যদি এক্স এর মান 1-এর দিকে ধাবিত হয় তাহলে এফ অফ এক্স ফাংশনটির লিমিট হবে 2। অর্থাৎ লিমিট 2 মানেই হচ্ছে এফ অফ এক্স এর মানটি 2-এর দিকে ধাবিত হবে বা 2-এর কাছাকাছি হবে। তো এটিকে আমরা পড়ব এভাবে। এখানে তোমরা জানো যে লিমিট, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে লিমিট বা সীমা। তো লিমিট যে অক্ষরগুলো আছে আমাদের স্পেলিংয়ের, এল আই এম আই টি, এটিকে আমরা সংক্ষেপে এল আই এম লিখেছি, অথবা অনেক সময় এল আই এম এর পরিবর্তে শুধু এল টিও লেখা হয়, এল টি। অর্থাৎ এল আই এম বা এল টি যাই থাকুক না কেন সেটিকে আমরা বল লিমিট, আমরা বলবো লিমিট। তাহলে এটাকে আমরা বলবো লিমিট এক্স টেন্স টু 1 এফ অফ এক্স ইকুয়াল টু 2। তো এই পর্যবেক্ষণ থেকে গণিতবিদগণ সসীম ধারণার অর্থাৎ কনসেপ্ট অফ লিমিট এই ধারণার অবতারণা করেন। বস্তুত সীমা নির্ধারণ বা লিমিটটা নির্ণয় করা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপেক্ষক অর্থাৎ চলরাশি, যেটি আমরা এখানে বলছি এক্স, এটি অসংজ্ঞায়িত বিন্দুর নিকটতর অঞ্চলে তার মানের অস্তিত্ব সম্পর্কে মূল্যায়ন করা যায়, যে অস্তিত্ব আছে কি নেই। তাহলে আশা করি তোমরা লিমিট সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো, এবং এটি তোমরা আরও একটু ভালোভাবে পড়বে বা আরও একটু বারবার দেখবে তাহলেই ধারণাটি আরও পরিষ্কার হবে, ক্লিয়ার হবে। তো এখন এই যে আমি দুটি উদাহরণের মাধ্যমে দেখালাম যে একটি হচ্ছে বাম দিক থেকে বাড়তে বাড়তে অনেক কাছাকাছি যাওয়া উদাহরণের সাহায্যে যদি দেখালাম, এবং আরেকটি হচ্ছে ডান দিকে কোনো একটা জায়গা থেকে সেই মানটি কমতে কমতে আবার ওয়ানের দিকে যাওয়া। তো এই যে
বাড়তে বাড়তে অনেক কাছাকাছি যাওয়া, সেটিকে আমরা যেহেতু বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, বাম দিক থেকে শুরু, এই জন্য এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। এই লিমিটটাকে বলবো আমরা লেফট হ্যান্ড লিমিট। একইভাবে অপরটিকে বলবো আমরা রাইট হ্যান্ড লিমিট। তো এটি এখানে একটি দেখো চিত্র দেওয়া আছে, একটু আমরা ব্যাখ্যা করি। আমাদের উদাহরণটি যেটা আমরা নিয়েছিলাম এই গ্রাফটি, ওই একই আকারের অন্য একটি উদাহরণের ক্ষেত্রে বা অন্য একটি ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ এই যদি একটি ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু হয়, এই ক্ষেত্রে আমরা পাবো যে এক্স টেন্স টু টু হলে এফ অফ এক্স টেন্স টু হবে ফোর। অর্থাৎ এই উদাহরণের ক্ষেত্রে বা এই ফাংশনের ক্ষেত্রে এক্সের মানগুলো যদি টু এর কাছাকাছি হয় বা টু এর নিকটবর্তী হয়, তাহলে এফ অফ এক্স বা মূল ফাংশনটির যে মানগুলো আমরা পাবো সেই মানগুলো ফোরের কাছাকাছি পাবো। তো এটিকে আমরা ব্যাখ্যা যদি এভাবে করি, অর্থাৎ এখানে দেখো প্রথমে সংখ্যারেখায় দেখো যে এখানে এক্স টেন্স টু হচ্ছে টু, তো এক্সের মানগুলো যদি এই যে দেখো যদি মাইনাস টু মাইনাস ওয়ান বা কোনো একটা জায়গা থেকে যদি ওয়ানের দিকে যায়, সেটিকে আমরা এখানে দেখো এই যে না টু এর দিকে যায় বাড়তে বাড়তে, তো এখানে দেখো এই যে প্রথম যে মানটি, এখানে প্রথম যে মানটি 1.9, তো এটিকে যদি আমরা আরেকটু বাড়াই সেটিকে আমরা বলছি 1.91, এরপরে মনে করো আরেকটু বাড়ালাম 1.92 1.93, এভাবে বাড়াতে বাড়াতে ধরে নাও যে 1.99999 এরকম আরও বাড়তে পারে। তো এই মানগুলো দেখো কোনো একটি মানে ধীরে ধীরে কিন্তু টু এর কাছাকাছি যাচ্ছে, তো সেটিকে আমরা এই যে এটি দ্বারা প্রকাশ করেছি যে বাম পক্ষ থেকে বাম পাশ থেকে ডান দিকে অর্থাৎ টু এর কাছাকাছি যাচ্ছে, যেহেতু বাম দিক থেকে যাচ্ছে এই জন্য আমরা এটাকে বলছি লেফট হ্যান্ড লিমিট। তো এটি এটি হচ্ছে যে এক্সের মানগুলো কার কাছাকাছি যাচ্ছে, টু এর কাছাকাছি যাচ্ছে। তো এটার কারণে দেখো যখন 1.9 হলো তখন এফ অফ এক্স এর মান পাওয়া গেলো 3.84, একইভাবে এর পর্যায়ক্রমে পরবর্তী মানগুলোর জন্য 3.86, এভাবে বাড়তে বাড়তে দেখো এই যে ফোরের কাছাকাছি চলে গেছে। তো এখানে তোমরা এই যে যেটি যেটি গ্রাফ আছে, এখানে যেটি গ্রাফ দেওয়া আছে সেটির মাধ্যমে তোমরা দেখতে পারো যে এফ অফ এক্স এর মানগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখো এই যে ফোরের কাছাকাছি, মানে এই যে ফোরের যে আমাদের রেখাটি লাইনটি ডাইরেক্ট এটির সমান হয়নি, এটার উপরে যায়নি, কিন্তু এর একই একদম কাছাকাছি, মানে এত কাছাকাছি যেটা মনে হচ্ছে যে ওই ফোরের সঙ্গে মিলে গেছে। তো এই ধরনের মান পরিবর্তনের ক্ষেত্রে আমরা এটাকে বলবো লেফট হ্যান্ড লিমিট। একইভাবে একই উদাহরণের ক্ষেত্রে আমরা যদি ডান পক্ষ থেকে চিন্তা করি, অর্থাৎ কোনো একটা জায়গা থেকে কমতে কমতে টু এর দিকে যাওয়া, তো সেটি মনে করো একটা জায়গা একটি মান আছে 2.1, সেটিকে আরেকটু কমাই দিলাম 2.09, আরেকটু কমাই দিলাম 2.08, এভাবে কমতে কমতে 2.01, 2.001, এভাবে কমতে কমতে 2.000001, এভাবে আরও কমতে কমতে দেখো একদম এত কাছাকাছি যেটা টু এর কাছাকাছি। এটিকে যেহেতু ডান দিক থেকে কমতে কমতে বাম দিকে আসছে, এটিকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। এবং একইভাবে দেখো 2.1 যখন, তখন এফ অফ এক্স এর মানটি যেটা ছিল ফাংশন এখানে রেখার ক্ষেত্রে দেখো এই যে এইভাবে কমতে 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 দেখো একেবারে ফোরের কাছাকাছি, ফোর না কিন্তু ফোরের এত নিকটে যে মনে হচ্ছে সেটি ফোর। তো এইভাবে ডান দিক থেকে যেটি আসবে এটিকে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। তাহলে লিমিট এখানে মূলত যদি আমরা বলছি লিমিট যেহেতু দুই পক্ষ থেকে আসছে, সুতরাং এখানে দুই ধরনের লিমিট আমরা পাবো, একটি হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটি হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তো আশা করি তোমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সম্পর্কে ধারণা লাভ করেছ। তাহলে এখন আমরা ফাংশনের সীমা বা লিমিট ওয়েভ ফাংশনের সংজ্ঞা মূলত কীভাবে দিতে পারি এই সব আলোচনা শেষে। তাহলে অতএব ফাংশনের সীমাকে আমরা নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করতে পারি, চলরাশি এক্সের মান একটি নির্দিষ্ট সংখ্যা এ এর দিকে যদি অগ্রসর হয়, অর্থাৎ আমরা প্রথমে যেটা উদাহরণ দেখিয়েছিলাম সেটি হচ্ছে এক্সের মানটি ওয়ানের দিকে ধাবিত হয়েছিল এবং মূল ফাংশন এফ অফ এক্সের মানটি টু এর দিকে ধাবিত হয়েছিল। তো এখানে চলরাশি এক্সের একটি নির্দিষ্ট সংখ্যা মানগুলো যদি, অর্থাৎ এক্সের মানগুলো যদি
একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হয়ে এ এর সন্নিকটবর্তী হওয়ায় বা হওয়ার ফলে বা হওয়ার কারণে যদি প্রদত্ত ফাংশন এফ অফ এক্স এর মানগুলো অপর একটি নির্দিষ্ট সংখ্যা এল এর নিকটবর্তী হয়, তাহলে এই এল কে, অর্থাৎ এখানে এল বলতে আমরা যদি উদাহরণের কথা বলি, প্রথম উদাহরণের কথা, সেটি হচ্ছে টু। অর্থাৎ উদাহরণ উদাহরণের সঙ্গে মিললে এখানে এর মান হচ্ছে ওয়ান এবং এল এর মান হচ্ছে টু। তাহলে এই এল কে এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বা সীমা বলবো। অর্থাৎ উদাহরণের ক্ষেত্রে যদি বলি টু কে ওয়ান বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বলা হবে। তো এইটাকে আমরা যদি গাণিতিকভাবে লিখি তাহলে এভাবে লেখা যায়, এল আই এম, অর্থাৎ আমরা পুরোপুরি বলবো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল এল, অথবা আমরা লিখতে পারি এল আই এম এর পরিবর্তে এল টি। তো এই দুই ধরনের প্রতীক দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে তোমরা সংজ্ঞাটি আশা করি এখন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন দেখো ফাংশনের অবিচ্ছিন্নতা, অর্থাৎ কন্টিনিউটি অফ এ ফাংশন, অর্থাৎ কোনো একটি ফাংশনকে আমরা কখন অবিচ্ছিন্ন বলবো আর কখন বিচ্ছিন্ন বলবো বা অবিচ্ছিন্ন হবে না। তো একটি ফাংশন এফ অফ এক্স এক্স ইকুয়াল এ বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি, অর্থাৎ এখানে যদি এবং কেবল যদি জোর দিয়ে বলা হচ্ছে, এই দুটি শর্তই মেনে চলতে হবে। প্রথম শর্তটি হচ্ছে এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হতে হবে, অর্থাৎ এফ অফ এর বাস্তব মান থাকতে হবে। এটিকে বলা হয় ওই ফাংশনের ফাংশনাল ভ্যালু, অর্থাৎ এই যে এফ অফ এ, অর্থাৎ এফ অফ এর মানে হচ্ছে এক্স ইকুয়াল এ বিন্দুতে এফ অফ এক্স এর মান, এটিকে আমরা বলবো ফাংশনাল ভ্যালু। আরেকটি শর্ত মানতে হবে, সেটি হচ্ছে এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু হবে এফ অফ এ, অর্থাৎ লিমিটিং ভ্যালুটা হবে এই ফাংশনাল ভ্যালুর সমান। অর্থাৎ কোনো একটি ফাংশনের বাস্তব মান থাকতে হবে এবং তার লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু উভয়ই যদি সমান হয় তখনই আমরা একমাত্র বলতে পারবো যে ওই ফাংশনটি অবিচ্ছিন্ন, অন্যথায় সেটি হবে বিচ্ছিন্ন। অর্থাৎ একটি হচ্ছে আমাদের ফাংশনের কন্টিনিউইটি, আরেকটি হচ্ছে ডিসকন্টিনিউইটি। তো এটি আমরা একটা পিকচারের মাধ্যমে বুঝতে পারি। এখানে দেখো প্রথম যে পিকচারটি, এটি দেখো যদি আমরা একটা এইটাকে এই যে স্টার্টিং পয়েন্ট যদি এটাকে আমরা ধরি এবং এন্ডিং পয়েন্ট যদি আমরা এটাকে ধরি ডান দিকে উপরে, তাহলে দেখো এই যে বিন্দুটি স্মুথলি কোনো পরিবর্তন না করে, কোনো ছেদ না করে স্মুথলি চলছেই 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 এবং চলতে চলতে এক পর্যায়ে এসছে। তো এই ধরনের কোনো একটি ফাংশন যদি এই ধারণাটি প্রকাশ করে তাহলে সেই ফাংশনটিকে বলবো আমরা কন্টিনিউইটি। এবং এর যদি ব্যতিক্রম ঘটে, অর্থাৎ দেখো এখানে যদি আমরা এটি এটিকে স্টার্টিং পয়েন্ট ধরি, তাহলে সেই সেখান থেকে স্মুথলি কোনো একটা জায়গায় আসছে এবং সেখানে ছেদ পড়ে গেছে, এখানে আর কন্টিনিউটি থাকলো না, এখানে ছেদ পড়ে আবার দিক পরিবর্তন করে অন্য একটা অংশে আসছে এবং এখানে আবার এই পথটি কন্টিনিউয়াস কিছু চলার পরে আবার সেখানে ছেদ পড়েছে, ছেদ পড়ে আবার দেখো এদিকে আসছে, আবার এদিকে আবার পরিবর্তন, এভাবে পর্যায়ক্রমে ছেদ পড়ছে। তো এই এইভাবে যদি কন্টিনিউটি না থাকে সেই ফাংশনটিকে আমরা বলবো ডিসকন্টিনিউটি। তো তোমরা এই পিকচারের মাধ্যমে কিছুটা বুঝতে পারলে যে ফাংশনের অবিচ্ছিন্নতা বলতে আমরা আসলে কী বুঝি। তো আজকে আমরা মোটামুটি ফাংশনের অবিচ্ছিন্নতা এবং মেইনলি মেইন আলোচনা আমাদের ছিল কোনো একটি ফাংশনের লিমিট বা সীমা সম্পর্কে আমরা কী বুঝি, সেসব এসব সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করলাম আশা করি। এখানে আমাদের এরপরে আরও কিছু আরেকটি পার্ট আছে যে কোনো একটি ফাংশনের লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালুর মধ্যে কী পার্থক্য, সেটি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এবং এখানে কিছু আমাদের প্রয়োজনীয় সূত্র আছে, সেটি নিয়ে আলোচনা করব এবং এরপরে আমরা বিভিন্ন সমস্যা কীভাবে সমাধান করা যায় সেগুলিও নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, এই ভিডিওটি
পুনরায় দেখতে তোমরা ভিজিট করবে www.skills.gov.bd/dte, অথবা শুধু /dte বাদ দিয়েও তোমরা বিডি পর্যন্ত দিলেও পাবে। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।